ডাকছে, এই নামগুলো ভালো, এই জন্য ছেলে মেয়ের নাম ভালো রাখতে হয়। তো নবী বড় আনন্দ পেতেন, খুব খুশি হতেন, যা যাওয়ার ভাগ্যটা কত ভালো যে বের হওয়ার মুহূর্তেই আমি এই ভালো জিনিসটা দেখলাম, ভালো নামটা শুনলাম। সালাম দিই তার আগেই মসজিদ আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর যে জায়গাটা সবচেয়ে পছন্দনীয়, মাহবুব, প্রিয় জায়গা। জায়গা প্রিয় মানে হচ্ছে ওই জায়গাতে যারা যাবে, ওই জায়গা নিয়ে যারা চিন্তা করবে, তারা আল্লাহর প্রিয়। এই মুহূর্তে আপনারা যেখানে বসে আছেন, একমাত্র এই মসজিদকে কেন্দ্র করে, আল্লাহর ঘরকে কেন্দ্র করে, আল্লাহর ঘর যদি প্রিয় হয় তো আসমানের নিচে জমিনের ওপরে এই মুহূর্তে যতগুলো সভা সমিতি, তার মধ্যে আপনারাই হচ্ছেন, একমাত্র আপনারাই হচ্ছেন আল্লাহর প্রিয় ভালোবাসা মাহবুব। একবার অন্তর থেকে পড়ন্ত আলহামদুলিল্লাহ, এতটাই প্রিয় যে আপনারা পোয়ালের উপরে বসে আছেন, কাঁড়িতে বসে আছেন, ধুলোবালি আপনাদের শরীরে লেগেছে। এই সভা ছেড়ে, সভা যখন শেষ হবে, সভাপতি ঘোষণা দেবেন, আপনারা উঠে দাঁড়াবেন, বাড়ির দিকে পা বাড়াননি, কেউ শরীরকে ঝাড়া দিচ্ছেন, তার আগেই আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেবেন, আমার মজলিসে, আমার সভাতে যারা যোগদান করেছিল, যারা এসেছিল, ওদের শরীরে, ওদের কাপড়ে আমার পথের ধুলো বালিগুলো যে লেগেছে, এই ধুলো বালি লাগা শরীর আমি আল্লাহ জাহান্নামের আগুনের জন্য হারাম করে দিলাম। একবার উচ্চস্বরে পড়া যাবে আলহামদুলিল্লাহ। দুটো চোখ দুটো পা কোনোদিন জাহান্নামে যাবে না, অর্থাৎ ওই দুই চোখওয়ালা মানুষ, ওই দুই পাওয়ালা মানুষ, যে চোখ আল্লাহর পথে জেগে থাকে। আজ আপনারা জেগে আছেন, এ সম্মানীয় সম্মানিত, এই পা নিয়ে হেঁটে এসেছেন আল্লাহর পথে, অন্য পথে নয়। হাঁটতে গিয়ে আপনার পায়ে ধুলো বালি লেগেছে, মাকবাররাত কাদামা বানি আদামা, নবী আমার বলেন আদম সন্তানের, আদমের ছেলে মেয়েদের পায়ে আল্লাহর পথের ধুলো বালি লাগবে, ফায়ারে জান্নার, ফাতামাসসাহুন নার, আর সেই পা, সেই শরীর জাহান্নামের আগুন স্পর্শ করবে, এটা অসম্ভব। কেমন অসম্ভব? আরবিতে একটা কথা আছে যাকে বলে তাসবিহুল মুহাল বিল মুহাল, একটা অসম্ভবকে অসম্ভবের সঙ্গে তুলনা দেওয়া। নবী আমার জিজ্ঞেস করলেন, গাভীর দুধ দুয়ে নেওয়ার পরে আবার সামারে থানে কি দুধটা ফিরিয়ে দেওয়াটা সম্ভব? কখনো না। দহাদুদ সামারে ফেরানো যাবে না, ঠিক আল্লাহর পথে হাঁটতে গিয়ে চলতে গিয়ে যে শরীরে ধুলো বালি লেগে গেল, ওই ধুলো বালি লাগা শরীর জাহান্নামের আগুন স্পর্শ করাও অসম্ভব। একবার মহব্বতের সঙ্গে পড়ন্ত আলহামদুলিল্লাহ। আমার শুভ উদ্বোধনী এই মসজিদকে কেন্দ্র করে কোন ঠিকাদার ভাই দশ হাজার, পাঁচ হাজার নগদ, পাঁচ হাজার বাকি, আল্লাহ সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি, আল্লাহ বারিক লাহু ফিমা আতাইতাহু ওয়া আকসিরহু লাহু ওয়া আওলাদাহু ওয়া জিদ কুবরিহি রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আমিন সুম্মা আমিন। ভাই আপনাদের কাছে একটা অনুরোধ, হে আল্লাহ কি কথা রে ভাই, 500 টাকা, একটু অপেক্ষা করুন, আমিও বেশিক্ষণ সময় নিব না, কারণ আপনাদের আর একজন বক্তা এসে উপস্থিত হয়ে গেছে। ভাই শুধু একটা অনুরোধ, রমজান আমরা বিদায় দিয়ে আসলাম, কোরআনের মাস আমরা বিদায় দিয়ে আসলাম, এই মজলিসে অনেকেই আছেন যারা আমার কোনো মা কোনো বোন বা আপনারা কোরআন এক খতম দিয়েছেন, কেউ দুই খতম দিয়েছেন, কেউ কোরআন পড়তে পারেননি,
বসে কিছুক্ষণ শুনেছেন, এই শোনারা যদি সময় না পেয়ে থাকেন কফকে তারাবির সালাতে তারাবির নামাজে যোগদান করেছেন, সেখানে তো আপনি কোরআন শুনেছেন, ইনশাল্লাহ সওয়াবের হকদার, নেকির হকদার হয়ে গেছেন। 114টি সূরা, 114টি সূরার মধ্যে এমনই একটা সূরা যে সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছিলেন এই মেয়ে ছেলেদের মতো। কোন একজন মেয়ে ছেলে আল্লাহর দরবারে অভিযোগ করেছিল তার স্বামীর ব্যাপারে, ওর স্বামীর দ্বারা এমনই একটা ভুল হয়ে গিয়েছিল, এমনই একটা ভুল যেই ভুলের ক্ষমা আমার নবী করতে পারেননি, আমার নবীও কোনো সমাধান করতে পারেননি। আর ওদের এতটাই ভালোবাসা, এতটাই ভালোবাসা, ভালোবাসার ছলে ওই স্বামীর দ্বারা এই ভুলটা কিন্তু হয়ে গিয়েছিল। সমাধান না হলে চিরতরে স্বামী স্ত্রীর বিচ্ছিন্ন হয়ে যাবে, হারাম হয়ে যাবে। আল্লাহ, আমি স্বামী বিনে কেমন করে থাকব, আর আমি আমার স্বামী এই বুড়ো বয়সে আমাকে ছেড়ে বা কেমন করে থাকবে। আল্লাহ, সব সমস্যার সমাধানকারী তুমি, আমি তোমার কাছে এর সমাধান নিবই। আল্লাহর কাছে অভিযোগ জানালেন অন্তর থেকে, আল্লাহ অভিযোগ শুনে নিলেন, জিব্রিলকে সঙ্গে সঙ্গে পাঠালেন। সে সূরার মধ্যে 22টা আয়াত আছে, 22টা আয়াত, আর প্রত্যেকটি আয়াতের মধ্যে একবার দুবার করে আল্লাহ এই মিষ্টি শব্দটা কিন্তু এসেছে। কোরআনের কোন সূরায় প্রত্যেক আয়াতে আল্লাহ নাম আসেনি, কিন্তু এটাই একটা সূরা যেখানে প্রত্যেকটি আয়াতে আল্লাহ নাম এসেছে। শুনুন, তাহলে আপনি যখন পড়বেন তো 22 বার 23 বার আপনার মুখ দিয়ে আল্লাহর নাম বের হবে, বিসমিল্লাহ একবার, তারপর যখন সূরা শুরু করলেন প্রত্যেক আয়াতে একবার একবার করে। তা আল্লাহ আল্লাহ নাম যে বারবার বলবেন তা আল্লাহ খুশি হবে না? ভালোবাসার নামটাই যদি না হয় তো ভালোবাসা এতেই তো সন্তুষ্ট হয়ে যায়। এই জন্য বুখারী শরীফের একটা হাদিস আছে যে আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নাম, আল্লাহ সেফাতে নাম কতটি ভাই বলেন তো, যারা মক্তব পড়েছেন কায়দা পড়েছেন, আল্লাহর কয়টা নাম? 99টা, এক কম 100। নবী বলছেন, কারে মুখস্থ আছে, কেউ একজন হাত উঠিয়ে দেখাতে পারবেন? আমরা নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 1 বার লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাত তাওহীদ, 100 বার, 100 বার তাসবিহ পড়েন। 100 বার তাসবিহ পড়তে যতটা সময় লাগবে না, এ 99টা নাম যদি আপনি, আরে ঘাস নিয়ে যাচ্ছেন পড়ছেন, আমার মা বোনের রান্না করছে নামটা মুখস্থ করে আবৃত্তি করছে, অতটা সময় লাগবে না। যেমন নবী বলেছেন বিছানায় যখন তোমরা শুইতে যাবে, স্বামী স্ত্রী বিছানায় যখন ঘুমাতে যাবে, তখন দুইজনে উজু করে নিও। নবী তার মেয়েকে শিক্ষা দিচ্ছেন, ফাতেমাকে, আলীকে, দুইজনে উজু করে নিও, যেভাবে নামাজের উজু করা হয়, বিছানাতে বসে যাবে কেবলার দিকে মুখ করে, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, কতবার হলো, কতবার হলো, 100 বার। এই মজলিস থেকে যদি একজন এটাকে যদি এর উপরে আমল করে নেয় যে আমি যতদিন বাঁচবো আমল করবই। হাজরাত আলী বলছেন 22 বছর বয়স যখন আমার, তখন নবী আমার বিছানায়, ফাতেমার বিছানায় বসে এটা শিক্ষা দিয়েছিলেন, আমরা এমনই ভাবে আঁকড়ে ধরেছিলাম, এখন আমার বয়স 65 হয়ে গিয়েছে, তারপর থেকে কোন রাত আমার এই আমলটা ছুটেনি, এমনকি মাবিয়ার সঙ্গে আমার 90টা যে যুদ্ধ হয়েছে, যুদ্ধের রাত্রিতেও এত ব্যস্ততার মধ্যেও আমি শুইবার কালে এই তাসবিহটা আমি পড়তাম। এর কত এমন গুণ আছে, আপনি যদি ওই রাত্রে মারা যান তো আপনি বিনা হিসাবে জান্নাতি, একবার বলুন তো সুবহানাল্লাহ, জান্নাতি।
আপনি তাওহীদের হালাতে ঈমানের অবস্থায় মারা গেলেন। ভাই আমার আর মা বোনদের বলছি, আপনার কাজ করার কোনো মানুষ নাই, বউ বেটি নাই, ছেলে মেয়ে নাই, খুব ভারী কাম, ঘর গৃহস্থালি আছে, পায়ে মানুষ আছে, এই উপরে যদি আমল থাকে আপনার জীবনের যতগুলো কাম আপনি আল্লাহর উপরে ভরসা করে বিসমিল্লাহ বলে কাজ শুরু করবেন, আপনার সব কাজ যেন সহজেই যেন হয়ে যাচ্ছে, কোনোই অসুবিধা হচ্ছে না, আল্লাহর এমনই একটা মদদ, গায়েবী মদদ, অদৃশ্য মদদ নেমে আসবে। তো এই তাসবিহ বসে বসে পড়তে যতটা সময় লাগবে তার চেয়ে 99টা নাম রহমান রাহিম গফার গফুর ওদুদ এইভাবে যদি পড়ে যান আপনার 99টা নাম পড়া শেষ হবে। সে দিনে পড়েন, রাত্রে পড়েন, ফজরে পড়েন বা মাগরিবে পড়েন, চলতে চলতে পড়েন, বসে বসে পড়েন, রান্না করতে করতে পড়েন, শুধু 24 ঘন্টার মধ্যে একবার। তো আল্লাহ নিজেই বলছেন, বান্দা তুই আমার 99টা নাম তোর এই মুখ দিয়ে আবৃত্তি হলো, আর আমি আল্লাহ ওই মুখ ওই শরীর আমি জাহান্নামে দিতে পারি? কখনো না। তোর যেমনই পড়া শেষ হবে আমি আল্লাহ তোর জন্য জান্নাতের আমি দরওয়াজা খুলে দিলাম। একবার জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। কথা বলার উদ্দেশ্য ওই সূরার মধ্যে যেখানে 22টা 22 বার আল্লাহর নাম এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলছেন, এই তোমাকে যখন বলা হবে যে আল্লাহর মজলিসে বসেছ, নবীর মজলিসে বসেছ, কোরআনের মজলিসে বসেছ, তা একটু আদব কায়দা রেখে বসো, কারণ এই বসাটা যদি তোমার সুন্নাত মতে হয়, আল্লাহ আল্লাহ রসুলের পথ অনুযায়ী হয়, তাহলে এই বসাটাই তোমাকে জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়ে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছেন, এবার বলুন আপনি নফল নামাজে আছেন, কোন ছেলে নফল নামাজ পড়ছে, স্ত্রী নফল নামাজ পড়ছে, 2 রিকাত নামাজ হয়ে গিয়েছে, তাশাহুদে বসেও গিয়েছে, আত্তাহিয়াত পড়া হয়ে গিয়েছে, সালাম ফিরতে দেরি, এমন সময় বাবা বা মা ওই ছেলেকে ওই স্ত্রীকে স্বামী ডাক দিয়ে বসলো, আপনারা বলুন তো সালাম ফিরা পর্যন্ত অপেক্ষা করবে না সালাম ফিরা বাদ দিয়ে দৌড়ে বাবার কাছে যাবে, কোনটা করবে বলেন? আপনি তারাবির নামাজ, কোনো মেয়ে ছেলে তারাবির নামাজ শুরু করেছে, এমন সময় পুরুষ তাকে ডাক দিল, যেই কোনো কারণে হোক না কেন, কি করবে? সালাম ফিরা পর্যন্ত অপেক্ষা করি না আমার স্বামীর ডাকে আমি সাড়া দিই, কোনটা করবে? যে ভাই উত্তরটা দেন, জবাবটা দেন না, নামাজ পূর্ণ করবে না বাপের ডাকে সাড়া দেবে? এটা কিন্তু ফরজ নামাজ কথা বলিনি, নফল নামাজ, নফল নামাজ। যেমন স্বামী বিদেশে আছে, আজকে স্বামীর আসার কথা, আর স্ত্রীটা নফল রোজা রেখে দিয়েছে, পুরুষ যদি বাড়ি চলে আসে দিনের বেলা আর যদি বলে রোজা ছেড়ে দাও, চক্করে ওকে রোজা ছেড়ে দিতে হবে। যেমনই বাবার ডাক, মায়ের ডাক, স্বামীর ডাক, ওকে নামাজ ওখানেই ছেড়ে দিয়ে তার সাথে কাছে গিয়ে দাঁড়াতে হবে, কারণ আল্লাহ বলছেন এ নামাজ আমি কবুল করব না। তোর স্বামী সন্তুষ্ট যাতে আমি সন্তুষ্ট, তোর বাবা মা যাতে খুশি আমি তাতে খুশি। যেমন হাদিসে রয়েছে, কোন স্ত্রী রান্নাঘরে আছে, রুটি একটা খোলাতে একটা হাতে, আর এমন সময় স্বামী দাহা ওকে ডাক দিল, কি জন্য সেটা ওর ব্যাপার আর স্বামীর ব্যাপার ওটা দেখার নাই। তোমার খোলার রুটি চুলাতে যা, তোমার হাতের রুটি তুমি ফেলে দাও, দৌড়ে যাও তোমার স্বামীর কাছে, কারণ আল্লাহর পরে তোমার স্বামীর স্থান। এটা যদি আল্লাহ নবীর যদি হুকুম হয়, তো আল্লাহ রাব্বুল আলামিন ওই সূরাটার মধ্যে যেখানে 22 বার আল্লাহর নাম এসেছে, আল্লাহ বলছেন এজা কিলা লাকুম, যখন তোমাদেরকে বলা হবে তাফাসসাউ ফিল মাজালিসে, আল্লাহর মজলিসে একটু লড়ে চড়ে বসো, এটা আল্লাহ বলছেন, আল্লাহ ডাক দিচ্ছেন, লড়ে চড়ে বসো, ফাঁকা জায়গা পূরণ করে বসো।
তোমরা যখন একটু লড়ে চড়ে বসবে শয়তানের শরীরে জুতা মারা হবে, শয়তান হবে অপমান, আমি আল্লাহ হব খুশি। এই বসার মাধ্যমে আমি তখন ফেরেশতাদের বলবো যখন তোমরা লড়াচড়া করবে, ইয়াফসাহিল্লাহু লাকুম, এই আমার ফেরেশতারা, আমার প্রত্যেকটি বান্দা যারা এত লড়াচড়া করে শরীরকে হেলাদোলা দিয়ে শয়তানকে অপমান করেছে, এদের প্রত্যেকের জন্য জান্নাতে জায়গা তৈরি করা হোক, জান্নাতে জায়গা প্রশস্ত করা হোক। তাই আপনাদের আমার আপনাদের কাছে আমার অনুরোধ, প্রত্যেকে একটু একটু শরীরকে লড়াচড়া দেন তো, একটু হেলাদোলা দেন, গরমে একদম কষাকষি না হলেও একটু যেখানে বসে আছেন ওই জায়গাটা ছেড়ে দেন, ফরজ নামাজ যেখানে পড়েছেন সুন্নাত একটা সরে গিয়ে পড়েন, যত জায়গা বদল হবে ওই জায়গা কিয়ামতের দিন আল্লাহর দরবারে আপনার সাক্ষী হবে, ইয়ামা তুহাদ্দিসু আখবারহা, যে আল্লাহ আমার বুকে ওই জায়গাটা বলবেন না, আমার বুকে আল্লাহওয়ালা তোমার প্রেমিক বসেছিল, অতএব তাকে ক্ষমা করে দেওয়া হোক। ইন্নাল আমদালিল্লাহ نعمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا ودعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وخير الأمور أوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا بسم الله الرحمن الرحيم يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم وقال النبي صلى الله عليه وسلم إن أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها رب اشرح لي صدري ويسر لي أمري وحلول عقدة من لساني يفقه قولي رب زدني علما رب زدني علما رب زدني علما মুসলিম বলে দাবি করে যাও সকাল বেকাল মুখে, মুসলিম তুমি মুসলিম কিনা বলো হাত দিয়ে বুকে, মুসলিম বলে দাবি করে যাও সকাল বেকাল মুখে, মুসলিম তুমি মুসলিম কিনা বলো হাত দিয়ে বুকে, মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে পারো না, মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে জানো না, মুসলিম তুমি নামাজ রোজার ধাত ধরো না, মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে, মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজে কামে রে, প্রতিটি কাজে কামে, মুসলিম ভেবে দাবি করে যাও সকাল বেকাল মুখে,
মুসলিম তুমি, মুসলিম কিনা বড় হাত দেবকে, মুসলিম তুমি আজান শুনে মসজিদ যাও না, মুসলিম তুমি আজান শুনে মসজিদ যাও না, মুসলিম তুমি নামাজ পড়ার সময় তো পাও না। ভাই আমার সত্যি বড় দুঃখ লাগে এই আজান শব্দটাকে নিয়ে। এই আজান এরকম হলো কেন? যেই পাঁচ অক্তের আজান আল্লাহর ডাক, আজান হলো আল্লাহর ডাক, এই মুসলমানকে জাগাতে পারল না, মুসলমানের ঘুম ভাগাতে পারল না, এরাকে ফজরের টাইমে বিছান থেকে উঠাতে পারল না রমজান ছাড়া, এরাকে চায়ের দোকান থেকে উঠাতে পারল না, জোহরতে এরাকে হাজির করতে পারল না। ভাই জান পক্ষান্তরে এই আজানের কারণে নাকি কাফেরেরা, মুশরিকেরা, দুশমনেরা ওরা নাকি ঘুমাতে পারে না। চিন্তা করেছেন এই আজান কত বড় দোষী, কত বড় মুজরিম, কত বড় অপরাধী? যেই আজান নবী আমার বলেন মসজিদ তোমার ওয়াক্তিয়া হোক বা জুমা হোক, একজন মুয়াজ্জিন হবে, একজন ইমাম হবে, মুয়াজ্জিন এমন লোককে করো, এমন লোকটা আজান দিবে যার গলার আওয়াজ উঁচু মানের, জোরে চিল্লাতে পারবে, নিজের শব্দ দূর দূরান্তে পৌঁছাতে পারবে, আজানের শব্দগুলো সুন্দরভাবে উচ্চারণ করতে পারবে, এবং কণ্ঠস্বর গলার স্বরটা যেন একটু ভালো হয়, সুন্দর হয়, কারণ সুরেরও দাম আছে। কেন ভাইজান আমরা নামাজ পড়ি কিন্তু কতগুলো নিয়ম জানি না? শুনুন, আপনাদের মাঠ বিরাট মাঠ, এই আসকা পাড়ার মাঠ, জালালপুর থেকে যখন তাকাই আল্লাহ ফাঁকা মাঠ, এদের গঙ্গা দেবী আসকা পাড়ার কান্টা পর্যন্ত, আপনারা জমি জায়গা দেখতে গিয়ে মাঠে নামাজ পড়েন কি পড়েন না? হ্যাঁ না বলেন? নামাজের টাইম হয়ে গেছে মাঠে নামাজ পড়েন? মুসলমানের জন্য সারা পৃথিবীটাই হলো মসজিদ। আজ মুসলিমেরা আমার মসজিদ দখল করে কি করবি? আমার নামাজ আমার বন্ধ করবি? যেমন আসামের মুখ্যমন্ত্রী বলে দিল এখানে মসজিদ থাকবে না, এখানে আজান হবে না, এখানে হবে হনুমান চালিসা। আর এ ভারতের, ভারত হলো হিন্দুদের দেশ, হিন্দু সভ্যতার দেশ, এখানে হবে জয় শ্রী রাম। তুমি ভাতারের ভাত খাবে আর অপরের নাম গাইবে, আল্লাহর দেওয়া জীবন নিয়ে ঘোরাফেরা করবে, আল্লাহর দেওয়া রিজিক খাবে, আল্লাহর দেওয়া জীবন নিয়ে তুমি ঘোরাফেরা করবে, আর তুমি আল্লাহর জমিনে জয় শ্রী রাম। আর এটা মুসলমানকে জবরদস্তি বলিয়ে না বলার কারণে কত মুসলমান শহীদ হয়ে গেল। ভাই আমার সালাম, তাদের চোখে চোখ রেখে বলুন, আরে ভারত কেন, সারা পৃথিবীর জমিনের মালিক, মাটির মালিক একমাত্র কে ভাই? জোরে বলুন, জমিনের মালিক, জোরে বলুন, ইন্নাল আরজা লিল্লাহ, জমিনের মালিক হচ্ছে আল্লাহ, আল্লাহ। আর আমার আল্লাহ এই মুসলমানকে এতই বড় সম্মান দান করেছেন, এই মুসলমানকে নাম আমাদের আকের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন জিনিস দান করেছেন যেটা কোন ধর্মের কোন নবীকে, কোন ওলিকে, কোন ঋষিকে, কোন মুমিনকে দেয়নি। ওরে অমুসলিমরা, তোমাদের ধর্ম গ্রন্থ নাই, একমাত্র তোমাদের মন্দিরে পূজা দিতে হবে, মূর্তির সামনে তোমাদের মাথা নত করতে হবে। কিন্তু আমার নবী বলে দিলেন ওয়াজ্জাইলাতিল আরজা মাসজিদা ওয়া তুহুরা, আমার জন্য, আমার উম্মতের জন্য
বিশ্ব মুসলমানের জন্য সারা পৃথিবীর মাটি হয়ে গেল মসজিদ। নমাজের টাইম যেখানে হবে না কেন, ঘাটে হোক, মাঠে হোক, জমিতে হোক, বাজারে হোক, ট্রেনে হোক, বাসে হোক, উড়োজাহাজে হোক, যেখানেই নমাজের টাইম ওখানেই মুসলমান নমাজ পড়ে নেবে, ওটাই হয়ে গেল মুসলমানের মসজিদ। মসজিদ মানে হলো সাজদার জায়গা। আপনি জমি দেখতে গিয়ে ওই যে আপনার জমিতে নমাজ আদায় করলেন, এই যে কপালটা ঠেকলো, সাজদা যে করলেন আপনার, ওটাই হয়ে গেল মসজিদ। ওই জায়গা তাও কিয়ামতের দিন আপনার পক্ষ থেকে সাক্ষী দেবে, জোরে বলো আলহামদুলিল্লাহ। আমাকে ওটা তুই বাধা দিতে পারবে? আজ তোমরা ফাঁকা মাঠে মিটিং করবে, মিছিল করবে, তোমরা অষ্টপ্রহর করবে, কীর্তন গাইবে, কিন্তু আমার এই মুসলমানের মন নাকি ফাঁকা মাঠে ঈদ বকরা ঈদের নাম জুমা আদায় করাও নাকি নিষিদ্ধ? আল্লাহু আকবার। ভাই আমার মুসলমান, যত বাধা দিবে তত এগিয়ে আসুন, তত এগিয়ে আসুন, আল্লাহকে আঁকড়ে ধরুন, একটা সুন্নাত আদায় করেন। যেমন নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম হযরত আবু সাইদুল খুদরিকে বলেছিলেন, এই সুন্নাতটা জীবনে না হলেও একবার আদায় করবেন। আপনারা যারা জমি দেখতে যান, মাঠে যান, নবী বললেন এজা কুনতা ফিল বাদিয়াতে, যখন তুমি তোমার জমি দেখতে যাবে, তোমার মাঠে থাকবে, যখন তুমি বন জঙ্গলে পাহাড় পর্বতে থাকবে, আর ওখানে নামাজের টাইম হয়ে গেল, তুমি মসজিদ আসতে পারছো না, গ্রাম আসতে পারছো না, ওখানেই তোমাকে নামাজ আদায় করতে হবে, তুমি উজু করে নাও, যদি উজুর পানি না থাকে, এই মাটি তোমাদের জন্য উজুর ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন, তুমি তেমন করে নাও, উজু করে যা যা তুমি করতে পারবে তেমন করেও তোমার ওই সব কাজ তুমি করতে পারবে, এতে কোনো বাধা নাই। আল্লাহ রাব্বুল আলামিন এত বড় দয়ালু দাতা, একমাত্র আমার উম্মতের জন্য এই মাটি কি এত পাপ পবিত্র করেছেন, এখানে যেমন সব জায়গায় নামাজ হবে, ওরে পানির বদলে তোমার তেমন হয়ে যাবে, তেমন করে নাও, উজু করে নাও, উজু করে তুমি যদিও একাই আছো, তুমি যদিও একাই আছো, ওখানে কেউ নাই, ওখানে জামাত হবে না, তবুও তুমি আসবেন, তুমি একাই আজান দাও, আজান দাও। ভাই আমার, আমরা বই ভাবি যে আজানটা হলো একমাত্র নামাজের জন্য মানুষকে ডাক দেওয়া, না, শুধু এটা ডাকার উদ্দেশ্য নয়, এটা হলো তাওহীদের এলান, আল্লাহর একত্ববাদের এলান। ওরে দিনে রাতে চাপচাপার যখন নামাজের টাইম হবে, আমার বান্দারা আমি যে আল্লাহ ওয়াদলা শরীকালাহ আমার নামের স্লোগান দেবে, এরি আমার হাবিব রে, এরি আমার প্রিয় রাসূল, শুধু আমার নাম নয়, আমার নামের সঙ্গে তোমার নাম উচ্চারণ করতে হবে, আমার নাম তোমার নাম পাহাড়ে পর্বতে আকাশে বাতাসে সমুদ্রে সব জায়গায় যেন আমার এবং তোমার নাম বিচরণ করে, মুমিনের মধ্যে শুধু এই দুইটা নাম উচ্চারণ হবে। এবার তুমি আজান দাও, আর তুমি জোর গলায় আজান দাও। নবী আমার বললেন তুমি যে ফাঁকা মাঠে আজান দিচ্ছ, ওই মাঠ ভরা ফসল রয়েছে, মাঠ ভরা গাছগাছালি রয়েছে, ওই গাছে পাকালে বসে আছে, ওই মাঠে তোমার কোন পুকুর আছে, নদী আছে, নালা আছে, ওখানে মাছগুলো আছে। নবী আমার বললেন তোমার আজান যত গাছে শুনলো, যত ফসলে শুনলো, জীব জগৎ শুনলো, এমনকি জলের মাছ গর্তের পিপিলিকা গুলো শুনলো, রে আমার সাহাবি, রে আমার মা, ওরে আমার উম্মত শোনো, তারা সবাই তোমার আওয়াজে তোমার শব্দে মুখরিত হয়ে ওরা আল্লাহর কাছে তোমার জন্য ক্ষমা প্রার্থনা শুরু করে দেয়। হে রাব্বুল আলামিন, আজ ফাঁকা মাঠে আসকা পাড়ার অমুক লোকটা যে সুন্দর সুরে সুন্দর কণ্ঠে তোমার গান গাইল, তোমার নবীর গান শোনালো, আল্লাহ তাকে তুমি ক্ষমা করে দাও, তাকে মাফ করে দাও, এবং যত কেউ শুনলো
সব্বাই কাল কিয়ামতের কোটে কাল কিয়ামতের দিনে তোমার জন্য সাক্ষী হয়ে গেল। আল্লাহু আকবার। মাঠে এবার নবী আমার বললেন তুমি ইকামত দিয়ে নামাজ শুরু করে দাও। আরে তুমি একাই নামাজ শুরু করেছো কিন্তু আজান দিয়েছো, যেহেতু আজানের আরেকটা উদ্দেশ্য জামাত হওয়া, মানুষ যেন আসে, কেউ তুমি তো একাই। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত পছন্দ করেন যে আমার বান্দা একাই তবু আমার নাম নিয়েছে আজান দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন একদল ফেরেশতাকে বলেন এরে আমার ফেরেশতারে ছুটে যাও ছুটে যাও ওই আসকা পাহাড় মাঠে, ওই মাঠে যে আমার ওই বান্দা আমার ভালোবাসা নামাজ শুরু করেছে, তোমার আত্মাকে ইমান করে দাও। যেমন আখের নবী মুহাম্মদ রসূলুল্লাহ মেরাজের রাত্রিতে বাইতুল মাকদিসের মসজিদে ইমাম হয়েছিলেন, আর সে 1,24,000 পয়গম্বর নবী মুক্তাদিও নামাজ আদায় করেছিলেন ওই মসজিদে। শুধু নবী রসুল নয়, 70,000 ফেরেশতা আমার নবীর পিছনে নামাজ আদায় করেছিলেন। বলো সুবহানাল্লাহ। আমার ফেরেশতারাম উনি নবী ছিলেন সকলের ইমাম, তার উম্মত আজ মাঠে একাই নামাজ শুরু করেছে রে, ইমামতি আরম্ভ করেছে। আমার ফেরেশতারা তোমরা যাও আর তার পিছনে তোমরা মুক্তাদি হয়ে দাঁড়িয়ে যাও, তোমরা নামাজ আদায় করো। মুআত্তার হাদিস এতটি ফেরেশতা আছে কাম সালিল জেবাল, এ আমার ওরে মুমিন মুসলমান তোমরা দেখতে পাও না কিন্তু ফেরেশতা এত সংখ্যায় এত সংখ্যায় তোমার পিছনে এসে দাঁড়িয়েছে। তারা কে যদি দাঁড় করানো যায় তা একটা পাহাড়ের সমান হয়ে যায়। বলো সুবহানাল্লাহ। ভাই আমার আজানের এটা গুণ, আমার মেয়ে ছেলেরা তো সম্মানটা পায় না, ওরা আজান থেকে বঞ্চিত। ওরা যদি আজান দেয় তা আজান দাঁড়াতে চলবে কি? চলবে না। তবে হ্যাঁ বলছি, এই আজানের সম্মানটা, এই আজানের নেকিটা আপনারা সবাই পেতে পারেন, আমার মা বোনেরাও পেতে পারে। কি? আপনি মাঠে আছেন, আপনি কাজে আছেন, আপনি দোকানে আছেন, আপনি ব্যবসায় আছেন, আপনি চায়ের দোকানে চা ঘুরছেন আর আমার ক্রেতারা কাস্টমারেরা চা পান করছে, এমন সময় আজান শুরু হয়ে গেল আল্লাহর ডাক। আল্লাহু আকবার। যে হযরতে বেলালকে যখন নবী কাবার উপরে উঠালেন, বেলাল তুমি কাবার উপরে উঠো, এই 360টা মূর্তি যেখানে রাখা ছিল, একদিন আমাকে এখানে নামাজ পড়তে দেয়নি, আমাকে মেরে টেনে হিচড়ে আমাকে রক্তাক্ত করে দিয়েছিল। বেলাল এই কাবা আমার টুটি চিপে সিজদার অবস্থাতে আমাকে জমিনে ফেলে দিয়েছিল, আজ আল্লাহর কারিশমা আমার হাতে এসেছে, সে শক্তি দাও তুমি কাবা ঘরের ছাদের উপরে যাও আজান দাও। হযরতে বেলাল যখন সমুদ্র কণ্ঠে কোকিল কণ্ঠে যখন আল্লাহু আকবার ধ্বনি উঠিয়েছেন, বন্ধুরে আমার মক্কার কাফেরেরা সঙ্গে সঙ্গে সমস্ত চেঁচামেচি হই হট্টগোল সবাই বন্ধ করে দিয়েছিল। ওরা তো পাহাড়ে গিয়ে সবাই পাহাড়ে গিয়ে আশ্রয় নিয়েছে, এ তোরা চুপে যা, তোরা চুপ মার খামোশ হয়ে যা। ওরে বেলালের কণ্ঠটা একবার তোরা শুনে, বেলালের কণ্ঠটা শুনে নে বন্ধু আমার। ওই কাফেরেরা আজানের সম্মানটা দিল, এমনকি সাহেবা বলেছিল, সাহেব ওতবা বলেছিল যে আজ আজ মুহাম্মদের দ্বারা এমনই একটা কাজ হয়ে গেল যে কাজটা আমরা 14 বর্ষে কোনোদিন দেখিনি, যে একটা সামান্য রাখাল একটা কৃতদাসকে কাবা ঘরের উপরে উঠিয়ে আজান দাওয়ালো। ভাই আমার বেলালের আজানের সম্মান দিয়েছিল মক্কার কাফেরেরা। আর আজান হচ্ছে আমাদের মোবাইল চলতে আছে, আজান হচ্ছে আমার যুবকের পাবজি খেলতে আছে, আজান হতে আছে আমার যুবকরা ফ্রি ফায়ার খেলতে আছে, আজান হতে আছে ওরে বাপ নিজের ছেলে ছোট্ট ছোট ছেলেদেরকে নিয়ে কার্টুন দেখতে আছে, এ মা
ভগিনী মা, তোমার ছেলেকে তুই সান্ত্বনা দেওয়ার জন্য ওরে তুমি মোবাইল অন করে দিয়ে কার্টুন দেখাচ্ছ, তুমি মা ওরে তুমি একদিন তোমার ছেলেকে ওই দোয়াটা শেখাতে জানলে না, ওই আয়াতটা শেখাতে জানলে না, যে আয়াতটা কোন একটা ছেলে যদি উচ্চারণ করে নাই একবার করে নাই, ওই ছেলেটার কাছে চব্বিশ ঘন্টার জন্য কোন শয়তান কোন জিন কোন ভূত কোন ক্ষতিকারক জিনিস তোমার ছেলের কাছে যেতে পারবে না। কয়টা মা সেই ছেলেকে জিনিসটা শিক্ষা দিল, মারে তুমি নিজে নমাজ পড়ার সময় তোমার ছেলেকে পাশে বসে তুই নমাজ পড়াতে পারলে না, পক্ষান্তরে তুই মোবাইল অন করে দিয়ে ছেলেদেরকে কার্টুন এটা ওটা। এ যুব সমাজ, আর তোমার বড় চিন্তার সময় এসেছে, মোবাইলে বিভিন্ন রকমের তুমি বক্তৃতা লোড করো, আবার এই মোবাইলে তুমি গেম খেলো, এই মোবাইলে ফ্রি ফায়ার, এই মোবাইলে তোমার পাবজি। শুনে রাখুন, সুরকে জবাই করে সুরের মাংস সুরের রক্ত, এ মুসলমান তোমার শরীরে মাথা ভালো কিন্তু তোমার এইসব খেলাগুলো তোমার ভালো নয়। কেন? আমার নবী বললেন যে এইসব খেলাগুলো অঙ্গুলে পরিচালিত করা হয়, অঙ্গুলের দ্বারা যে সব খেলা খেলা হয় ওই সমস্ত খেলা ইসলামের দৃষ্টিতে হারাম। মোবাইল স্ক্রিন টাচ মোবাইল সব অঙ্গুলে হারাম 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 হারাম, কাল্লা বরদাস্ত করবে না। কি আজান শুরু হলো, আপনার চা ঘুটা কিছু করে বন্ধ রাখেন, চা পান বন্ধ রাখেন। নবী বললেন কুলু মিসরা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা আজান দিচ্ছে যেগুলো শব্দ উচ্চারণ করছে ওর পিছনে পিছনে তোমরাও পড়ে যাও। আপনি জুমার দিন এলেন, এমন টাইমে এলেন যে আমার সভাপতি সাহেব ইমাম মেম্বারে উঠে গেছেন, মুয়াজ্জিন আজান শুরু করে দিয়েছে, আপনি কি করবেন? কারণ নবী বলেছেন এজা যা আহাদুকুম মাসজিদা, যখন তোমাদের কেউ যখন মসজিদে আসবে সে যে কোনো টাইমে আসুক, এমন কি সূর্য ওঠা খাড়ো এবং সূর্য ডুবছে ওই টাইমেও যদি আসে, তো মসজিদের যেটা পাও না সেটা তুমি দাও। সেটা কি ভাই? দুই রিকাত নামাজ। এই নামাজটার নাম তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল মসজিদ। তা আমার মা বোনের হাতে এটা নামাজ পাই না, কারণ নবী আমার বললেন শোনো জান্নাত কত সহজ, তোমাদের মধ্যে মা মিনকুম মিন আহাদিন, তোমাদের মধ্যে যে কেউ ইতাওয়াজ্জাও উযু করলো সুন্দরভাবে, ফাআহসানা উযুহু সুন্দর করে উযু করলো, ফিরবায়াতিন ফাসবাগাল উযুয়া উযুকে পূর্ণ করে যেমন করে যেখানে যেভাবে ধুইতে হবে ধুইলো, দিয়ে উযুর শেষে এই দোয়াটা পড়লো আমার সঙ্গে আবার পড়ন্ত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদ আব্দুর রাসূলুহু, সুম্মা কামা ইউসাল্লি, ফের ও দাঁড়ালো মসজিদে দাঁড়িয়ে দুই রিকাত নামাজ আদায় করলো। কিভাবে? মুকবিলান বিওয়াজিহিহি ওয়া বিকলবিহি, ওর চেহারাটা চোখটা মুখমণ্ডলটা ঠিক সিজদার জায়গায়, অন্তরটা আল্লাহর সঙ্গে যোগাযোগ করে দিল, আল্লাহ ছাড়া আর কিছুই, চুপচাপ খুশু খজুর সহিত দুই রিকাত যদি নামাজ আদায় করে। তার নবী আমার বললেন ফতেহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়া ইয়াদখুলু মিন আইহা শাআ, এই লোকটার জন্য জান্নাতের আটটা দরওয়াজা আটটা গেট খুলে দেওয়া হবে কিয়ামতের দিন। আল্লাহ বলবেন এই আমার প্রিয় ভালোবাসা, তুমি সকাল সন্ধ্যা যখন এসেছিলে আমার অফিসে আমাকে দুই দিকে সলাৎ উপহার দিয়েছিলে, আজ আমি তোমাকে বাধা দিব না, এই আটটা গেট তোমার জন্য খুলে দেওয়া হলো, যেটা গেট তোমার পছন্দ, যেটা দরওয়াজা তোমার পছন্দ, ওই দরওয়াজা দিয়ে তুই জান্নাতে প্রবেশ করে যাও। কিন্তু নামাজটা হবে কাবলা আইয়া জলেসা, বসার আগে ওই হানা ফেরেকে দেখবেন যেখানে সহি হাদিস ওদের উল্টা, ওরা উল্টা করবে,
যদি এই আপনার ওয়াক্তে মসজিদে কত দূর ওই পারসেকের বাড়িটা ও যদি আসে তো আগে এসে বসবে আগে বসবে মানে দম সাধবে কত যে সারা দড়িয়ে আসছে দম সাধবে তারপরে উঠে বস পড়বে নবী বলছেন না বসার আগে তা আমার মা বোনের এই সম্মানটা পাবে কোথা থেকে আমি বলছি মায়েরা তুমি যখন উজু করবে উজু করে দোয়াটা পড়ে নাও তারপরে তুমি যেখানে তোমার ঘরে জাই নামাজ বিছিয়েছো ওই জাই নামাজে নামাজ শুরু করার আগে ফরজ পড়ার আগে তুমি দুই রিকাত ওই নফলের নিয়াতে তাইয়াতুল ওযুর নিয়াতে তুমি দুই রিকাত নামাজ পড়ো ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে সেই সম্মানটা দেবে তো হ্যাঁ বলছিলাম যে এখানে দুইটা হাদিস যে আজানের উত্তর দাও আর মসজিদে আসতে গেলে বসার আগে দুই রিকাত নামাজ আদায় করো ইমাম খুতবায় বসে গেছেন আর আজান শুরু হয়ে গিয়েছে আপনি এলেন কি করবেন আজানের উত্তরটা দিবেন না দুই রিকাত আপনি নামাজ আদায় করবেন কারণ ইমাম যখন খুতবা শুরু করে দিবে তখন কিন্তু আপনি নামাজ নাই তখন কিন্তু আপনার খুতবা শোনাটা ফরজ একদম খুতবা শোনা আপনার ওয়াজিব জরুরি আল্লাহর ফেরেশতারা তো খাতা বন্ধ করে দিয়ে খুতবা শুনে কোনটা করবেন আপনি আজানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জবাব দিবেন না সুন্নাটা পড়বেন কোনটা করবেন যে ভাই একটা জিনিস জানার আছে আমাদের শিখতে হবে সেটা হলো খুতবা শোনাটা আপনার যেহেতু ওয়াজিব খুতবা শোনাটা ওয়াজিব এই ক্ষেত্রে আপনি নামাজ চট করে পড়লেন নামাজটা দুই রিকাত চট করে পড়লেন পরে আজানের জবাব দিতে যাওয়ার সময় পেলে দেবেন না হলে আপনি ইমাম যখন দাঁড়াবে খুতবাটা যেন আপনি পূর্ণ খুতবা শুনতে পান ভাই আমার আমি বলছিলাম নবী আমার বললেন ও ছেলেরা মেয়েরা যেখানে তুমি থাকো না কেন আজানের আওয়াজ তোমার কানে যাচ্ছে তুমি বাড়িতে কাজ করছো ঝাড় দিচ্ছ একটু বন্ধ করে দাও আজানের উত্তরটা দিতে থাকো দিতে থাকো দিতে থাকো এবার আজান শেষ হয়ে গেল আজান শেষ হয়ে গেল তুমি এবার যদি পারো তো দুরুদ শরীফ আল্লাহ সাল্লাল্লাহু বারেকালা দুরুদটা পড়ো আর এই দোয়াটা পড়লে বাহাজের দাওয়াতে তাম্মা নবী আমার বললেন ইয়া আমার উম্মতেরা আমি তোমাদের নেতা এমনই নেতা যে বিপদের দিনে বিপদের সময় আমি তোমাদেরকে ছেড়ে যাব না ওরে আজ দুনিয়ার নেতারা আমাদের এমএলএ এমপিরা আমাদের পঞ্চায়েতের প্রধানেরা যখন ভোটের সময় আসে কত না আমাদের লোভ লালসা দেখায় কত না রকমের প্রলোভন দেখায় আর যখন ভোট পাস হয়ে যায় আল্লাহ যাদের জন্য জীবন দিলাম যাদের জন্য রক্ত দিলাম যাদের জন্য সময় দিলাম যাদের জন্য রাতকে রাত মনে করলাম না দিনকে দিন মনে করলাম না মুসলমান রে তারা আমাদের ফাঁকি দিয়ে চলে গেল আজ আমাদের মসজিদ ভেঙে চোরমার হয়ে গেল আমাদের ঈদগাহ ভেঙে গেল তোমার জামে তোমার বাবরি মসজিদ চলে গেল মুসলিম মসজিদ চলে গেল কর্ণাটকের মসজিদ চলে গেল তোমার দিল্লির মসজিদ চলে গেল কত আমার কত ঈদগাহ চলে গেল কিন্তু কোন সরকার আপনি শুধু বিজেপির দোষ দেবেন না আমার বাংলার সরকার মুখ দিয়ে একবার আহা শব্দ বের হলো না এই বাংলার মাটিতে মাটির সরকার কয়েক দিনের মধ্যে 40 জন বেঁচে বেঁচে যে মুসলমানকে মারা হলো কেন একটা ও শব্দ বের হলো না যার হাতে ক্ষমতা যার হাতে প্রশাসন এ মুসলমান তোমার একমাত্র মুহাফেজ তোমাকে রক্ষা করনে ওয়ালা একমাত্র আল্লাহ মুসলমানের বডিগার্ড মুসলমানের মুহাফেজ কেউ নয় স্বয়ং আল্লাহ কিন্তু আমরা আল্লাহকে ছেড়েছি আল্লাহকে সময় দিইনি আমরা সময় দিয়েছি অন্যকে যার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ময়া ভালোবাসা আমাদের উপর উঠে গিয়েছে নচেত আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন মুমিন রে তোরা যদি মুমিন হতি তো আমার এটা ওয়াজিব আমার এটা দায়িত্ব মুসলমানকে মুমিনকে রক্ষা করা দেখ ইব্রাহিমের মতন ঈমান আজও তোরা তৈরি কর আজ ভী হো ইব্রাহিম সে ঈমান পয়দা আজ কর সকতি হ্যা আন্দাজে গুলেস্তা পয়দা বল দেখি তোদের পিতা তোদের জাতির পিতা ইব্রাহিম একাই বাঁধা আছে দাও দাও করে আগুন জ্বলছে